অনেক শুনেছিলাম জায়গাটার নাম। জায়গার নাম ফুচকা গ্রাম। নাম শোনা মাত্রই জিভে জল চলে আসে, তাই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আবার বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে, আর সঙ্গে রাখলাম বেশ কিছু ইনফরমেশন আপনাদের জন্য। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক এগেন অন মাই ইউটিউব চ্যানেল রাইডার্স চয়েস। আজকে অনেকদিন পর আর একটা ছোট ব্লগ নিয়ে আসছি আমার চ্যানেলে। এতদিন কোনো ব্লগ আনতে পারিনি, কিছু কাজে ব্যস্ত ছিলাম। আজকে যাব ফুচকা গ্রাম, শহীদপল্লী, কাঁচড়াপাড়া। ব্লগটা খুব ছোটই হতে চলেছে, তবে দেখতে থাকুন পুরোটা, ভালোই লাগবে আশা করি। বেশ অনেকগুলো দিন পর আবার বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, গন্তব্য ফুচকা গ্রাম, মানে শহীদপল্লী কাঁচড়াপাড়া। তাই দিল্লি রোড ধরে যাত্রা শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকে ময়ূরমহল পার করে মগরা ক্রসিং থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে নেব ঈশ্বরগুপ্ত সেতুর দিকে। সেতু পার করেই পৌঁছে যাব আমরা ফুচকা গ্রাম। আমরা এখন দাঁড়িয়ে আছি ঈশ্বরগুপ্ত সেতুর উপরে। ব্রিজটা পার করে আমরা যাচ্ছি কাঁচড়াপাড়ার দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি ফুচকা গ্রাম, দাঁড়িয়ে আছি রানী রাসমণি মন্দিরের সামনে। এই জায়গাটা ফুচকার জন্য খুব বিখ্যাত, তো এখানকার ফুচকাও টেস্ট করব। আগে একটু মন্দিরটা ঘুরে নিই, তারপর ফুচকা টেস্ট করে জানাচ্ছি আপনাদেরকে এখানকার ফুচকার কিরকম টেস্ট। মন্দিরের সামনে রয়েছে একটা বিশাল মাঠ, তাই যে কোনো প্রকার গাড়ি আনুন না কেন, পার্কিংয়ের কোনো রকম অসুবিধা হবে না। হাতে বেশ খানিকটা সময় থাকায় ভাগীরথীর পাড়ে রানী রাসমণি মন্দিরের দর্শনের একটা দারুণ সুযোগ পেয়ে গেলাম। এই মন্দিরটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়। প্রত্যেক বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসব উপলক্ষে বিশাল ভক্ত সমাগম হয় এখানে। চাইলে সেই সময়টাও এখানে ঘুরে আসতে পারেন। দুপুর 1টায় এই মন্দিরে ভোগ বিতরণ হয়, তবে আসার আগের দিন ফোন করে এখানে নাম লিখিয়ে দিতে হয়। ভোগের মূল্য 100 টাকা। মন্দিরের গর্ভগৃহের ফটো তোলা নিষেধ, তাই কোনো রকম ভিডিওগ্রাফি এখানে করতে পারলাম না। তাই মন্দিরের চারপাশটা যতটা আমার পক্ষে সম্ভব তুলে ধরলাম আপনাদের জন্য। এবার চললাম ভাগীরথীর পাড়ে। বেলা শেষে এখানে প্রচুর মানুষ এসে উপস্থিত হন কিছুটা সময় কাটিয়ে নিতে নিজের প্রিয় সঙ্গীটির সঙ্গে। আপনারাও চাইলে আসতে পারেন নিজের প্রিয়জনকে সঙ্গে নিয়ে। ভাগীরথীর পাড়ে হেঁটে বেড়ান কিছুক্ষণ, তারপর উপভোগ করুন এখানকার অপূর্ব এক নৌকো বিহার। বলছি দাদা, এখানে পার হেড কত? 50 টাকা। পার হেড 50 টাকা? আবারে জায়গা আরো বেশি দূর গেলে আরো বেশি, লোকজন একটু বেশি হলে একটু 10 টাকা কমায় নেওয়া হয়। আর আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন। মোবাইল নাম্বারটা বলো তো। তোমার বলতে হবে দাদা, মোবাইল নাম্বারটা বল। 9073562792। নদীর পাড়ে একটা চায়ের দোকানে এক কাপ গরম চায় চুমুক দিতেই নিমিষে কেটে গেল সারাদিনের ক্লান্তি। মন্দিরের বাইরের মাঠটিতে সন্ধে হলে বসে বিভিন্ন রকমের ছোট বড় বাচ্চাদের খেলনা সামগ্রী এবং খাবারের দোকান। এছাড়া রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের এক দারুণ আয়োজন। সূর্যিমামা পার্টি যেতেই নদীর পাড়ে বসে পড়েছে বেশ অনেকগুলি ফুচকার দোকান। কত রকমই না ফুচকা রয়েছে সেখানে, জল ফুচকা, ঘুগনি ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা, আরও কত কি। কিন্তু আমরা এখানে ফুচকা খাবো না, আমরা যাব এক এখানকার নাম করা ফুচকার দোকানে। চলুন নিয়ে যাই আপনাদের। এখানকার এক অভিনব ব্যাপার এই যে এই শহীদপল্লীর প্রায় প্রত্যেকটি ঘরেই তৈরি হয় ফুচকা। প্রায় 100টি পরিবার এই ফুচকার জীবিকার উপর নির্ভরশীল। প্রত্যেকটি বাড়ির বাইরেই রয়েছে ছোট ছোট ফুচকা স্টল, আর সেখানে এসে উপস্থিত হয়েছেন দূর দূরান্তের ফুচকা প্রেমীরা। আচ্ছা
আমরা এখন এসে পৌঁছে গেছি এখানকার বিখ্যাত ফুচকার দোকান রঞ্জিতবালা ফুচকা স্টলে। এখানে আমরা টেস্ট করে দেখব সেই বহু কাঙ্ক্ষিত চিকেন ফুচকা এবং আইসক্রিম ফুচকা, এছাড়াও অন্য ফুচকাও টেস্ট করে দেখব। চকলেট, আইসক্রিম, মিষ্টি দই, টক দই, চাটনি, ভুট্টা। চিকেন ফুচকা কত? ৬৪০। আইসক্রিম ফুচকা? ৬৪০। চকলেট ফুচকা? ৬৪০। আর জল ফুচকা? ১০ টাকা ১০টা। কোনটা এখানে বেশি চলে? চিকেন আর জল। দীর্ঘ অপেক্ষার অবসানের পরে শেষমেশ হাতে আসতে চলেছে সেই বিখ্যাত চিকেন ফুচকা। এক প্লেট চিকেন ফুচকা নিলাম, টেস্ট করে দেখছি আর আপনাদেরকে জানাচ্ছি কিরকম খেতে। মোটামুটি, তবে চিকেন দিয়ে ফুচকা খাওয়া অভ্যেস নেই তো, এই দেখলাম মোটামুটি লাগবে, অর্ডারগুলো ট্রাই করে বলছি। এরপর তৈরি হচ্ছে আরও একটা লোভনীয় ফুচকা প্রিপারেশন। টুইন ওয়ান আইসক্রিম এবং চকলেট স্প্রে সহযোগে তৈরি হয়ে গেল আমাদের আইসক্রিম ফুচকা। কেমন খেতে ভাই? ফুচকা গ্রামকে বিদায় জানিয়ে এখন আমাদের বেরোনোর পালা। খুব তাড়াতাড়ি ফিরছি আরো একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদেরই চ্যানেল রাইডার্স চয়েস। এবার আমাদের ফুচকা গ্রাম থেকে বেরোনোর পালা, এবার যাব বাড়ির পথে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।